নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন বা HPCL এর তরফ থেকে কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে উভয় পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। সরাসরি বিনা লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ চলবে এবং এই নিয়োগ তোমাদের এক বছরের ট্রেনিং দিয়ে কিন্তু নিয়োগ হবে। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমরা পুরো জিনিসটাই বুঝতে পারবে এবং যারা যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ হতে চলেছে। কারণ কি, এখানে এক বছর ট্রেনিং বিনা পয়সায় ট্রেনিং দিয়ে সরকারি চাকরি দিচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম। চলো দেখে নিই এবার অফিসিয়াল নোটিফিকেশন, যেই নোটিফিকেশনের সব কিছুই কিন্তু ডিটেলস বলা হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এই নোটিফিকেশানের মধ্যেই পুরো ডিটেলস কিন্তু দেয়া রয়েছে। তো এক এক করে তোমাদের পুরো ডিটেলসে বলি। হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে এইবারে অ্যাপ্রেন্টাইসের উপর পদে নিয়োগ হচ্ছে। প্রায় 100-এরও বেশি নাম্বারে এই ভ্যাকান্সি মিলেছে, যেটা দেখতে পাচ্ছ মুম্বাই রিফাইনারি প্রপোর্তারিংগেজ অ্যাবাউট 100 নাম্বার অফ গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং ফিল্ড। তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে 100 নাম্বারেই কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং 19-2-2022 থেকে এই আবেদন চলবে, যেটা 28-2-2022 পর্যন্ত তার আবেদন চলবে। গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টাইস রিক্রুটমেন্ট চলছে, যেখানে 18-25 বছর পর্যন্ত এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে ক্যান্ডিডেটরা। যারা SC ST OBC এবং PWD রয়েছে তারা কিন্তু এখানে 3-10 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। এখানে যারা ডিপ্লোমা করে রয়েছে বা গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং করে রয়েছে তারা কিন্তু কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে বসে আছো, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারছো। 25,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে অনলাইনে আবেদন করতে গেলে লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করছি লিঙ্ক, যেটা থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনরা আবেদন করতে পারবে, অফিসিয়াল নোটিফিকেশন এখানে বলা হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু বলা হয়েছে যারা 60% মার্কস নিয়ে অবটেন করেছো তারাই কিন্তু এখানে এই এক্সামিনেশনে কিন্তু পাস করতে পারবে। এখানে ক্যালকুলেশন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সরাসরি তোমাদের মেরিট লিস্ট বের হবে এবং মেরিট লিস্টে যারা থাকবে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ক্লিয়ারলি বলা হয়েছে মেরিট লিস্ট উইল বি ড্রোন বেসড অ্যাকাডেমিক রেজাল্ট, যারা অ্যাকাডেমিক রেজাল্টের ওপর বেস করে মেরিট লিস্ট বার হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রিস কোর্সের ওপরেই কিন্তু এই মেরিট লিস্ট হবে এবং তারপরে যারা চান্স পাবে তারা ইন্টারভিউর জন্য যেতে পারবে। এখানে এই ছিল। এবারে তোমাদের বলে রাখি যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে 28 তারিখের আগেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং অফিসিয়ালি আবেদন কিন্তু চলছে। তোমরা যদি চাও নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে কিন্তু আবেদন করতে পারো। বিনামূল্যে আবেদন চলবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। পুরুষ এবং মহিলা 1 বছরের ট্রেনিং চলবে এবং এই ট্রেনিং পিরিয়ডেও কিন্তু তোমাদের স্যালারি দেয়া হবে। তো এই ছিল HPCL এর তরফ থেকে নতুন নোটিফিকেশান, যেখানে তোমরা আবেদন করতে পারো। আশা করি যে সমস্ত ক্যান্ডিডেটরা দেখছো এই ভিডিওটা, যদি তোমরা এই অ্যাপ্রেন্টাইস পদে আবেদন করতে চাও তাহলে এখনই কিন্তু আবেদন করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এই চ্যানেলটি। আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট studywithshobhik.com সেটাকে ফলো করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।